28টা গেট তো খোলা আছে কহিলি, 481 পানি আমি সেই 28টা গেট থ্রুরে অন্যান্য দিয়ে 481 পানি আমি ছাড়ুছু। আচ্ছা, এই যে পানি ছাড়িবা ফলরে তলমুন্ডরে তার প্রভাব কোন পড়িব আপনমানে জানিবাকু চাহুতিবে, তলমুন্ডরে আমি এবে মুন্ডুলিরে 580,000 পাখাপাখি পানি যাউচি, কমি কমি যাইছে, আগ অপেক্ষা টিকে কমি যাইছে, আউ টিকে কমিব, তারপরে পুনি সে কালি কি বড়িবা আরম্ভ করিব। কালি আমি যাহা দেখুছু, কালি সকাল 9টা বেলকু যে গেট খোলা হইতলা, গতকালি যে গেট খোলা হইতলা, তার প্রভাবে সবুঠু বেশি 7 লক্ষ খণ্ডে পানি মুন্ডুলিরে যাবার আশা আছে, আমি সেটিকে আকলন করিছু, 7 লক্ষ পাখাপাখি পানি যাব, এবং পরদিন কথা তো আজিঠু কহিহব না, তেমন কালি পাই আমি সেটা আকলন করছু। এবং 7 লক্ষ পানি মুন্ডুলিরে গোটে আমি কোণ কহিবা, ছোটরু মধ্যম ধরনের বন্যা বলি কহিবা, যেটা কি ওয়েল কন্টেন্ট উইদিন দ ব্যাঙ্কস, ব্যাঙ্ক নদী বন্ধ ভিতরে রহিকি যাব, এবং সেথিপাই মহানদীরে আমি কিছু অসুবিধা এবে দেখি পারু না। নাই হ্যাঁ, এই কথাটা তো কহি হব না, সবুবেলে আমি দেখিবু উপরু কেতে পানি আসুচি, মতে লাগুচি আমি উপরু যাহা পানি পাইবা কথা, আউ ছত্তিশগড়ে প্রায়ত বর্ষা নাহি, 5 লক্ষরু আউ অধিক যদি আসে তাহলে খোলিবাকু দরকার পড়িপারে, নহলে আমি এতিকরে রহিবু বা বন্ধ করিবাকু যাই পারু, আজিঠু এতে কহি হব না, কিন্তু আপাতত বর্তমানে 28রে চালিব, কারণ 28রে চালিলে আমি সেই 628 628 628 রু 628.65 তারি ভিতরে 628 ভিতরে আমি রহিবু, মেনটেন করিবু রিজর্ভরকু, আউ নহলে আউ কিছু এবে খোলিবা পাই এতে আগরু কহি হব না, যদি কিছু বড়ে তো তাহলে খোলা যাই পারে। না সেই পানিটা পরা মু কহিলি পহরদিন ওঠু সে পানি আসি সারিছি, আমি জানিছু, আমি সে পানি জানিছু বলি তার হিসাব করিছিল, আউ আপন জানন্তি ছত্তিশগড়ু পানি আসিলে 12 ঘন্টা লাগিব আম পাখরে পৌঁছিবা পাই, তাঙ্ক নিয়রেস্ট সরাডি পাখরু আসি পৌঁছিবা পাই 12 ঘন্টা লাগিব, আমি তা আগরু যে বর্ষা দেখিছিলু, সে বর্ষা সিডব্লুসি আমি যাহা দেইতিলে আকলন করিছিলু, সেথুরু আমি জানিলু সেতিকি পানি আসিব, এবং সে পানি যেতবেলে পৌঁছিলা সে পানি আজি আসি পৌঁছিলা, সেতিপে আমি যে গেট খোলিছিলু সেইতিপে আজি আসি পৌঁছিলা, এবং সে টিকে টিকে বড়ি বড়ি চলছে, যেটা কি কালি সুদ্ধা আমি যে 28টা গেট খুলছু কালি সুদ্ধা পৌঁছিবে সে পানি। নাই এতে ডিটেল হিসাব আম পাখরে নাহি, তাঙ্কর সেমানে সেপ্টেম্বর সুদ্ধা তো পানি তাঙ্কর গেট বন্ধ করে দেবা কথা নিয়ম অনুসারে, কাহিঁকি না আমি যে যদিও সেপ্টেম্বর আমি বর্ষা পাউছু সেমানে প্রায়ত পাঁতি নাহি, তেণু আউ ছত্তিশগড়ু কেতে আসিব কেবল আমি সেই যেতবেলে ইনফ্লো আসিব আমি সেতিকবেলে জানিব। নাহি কোন কইলে হ্যাঁ ঠিক ভাবে তো কই হব না, কিন্তু মতে যা লাগুছে আউ অধিক হব না বরং কমিব। না তল অঞ্চলের আমার তো সবু জায়গায় নদীবন্ধ আমি পুরা রক্ষিনু, রক্ষিবা বি নাহি, নদীরে পানি যাওয়া দরকার, এবং তল অঞ্চলক পানি বি কৌ নদীবন্ধ বাহারকু বি যাবা যাবা কথা প্রাকৃতিক প্রক্রিয়ারে, কিন্তু তল অঞ্চলের যেটা হচ্ছে সেমতি গোটে সাধারণ প্রক্রিয়ারে যেমতি যাবা কথা যাব। আপন দেখন্তু বর্তমান আমি যাজপুরে কিছু কিছু দেখুছে, অন্য বেসিনকু আসলে মু কহিবি, যাজপুরে আমি আশঙ্কা করিবা কিছু রহিব, কেন্দ্রাপড়ার কিছু রহিব, তল অঞ্চলরে রহিব, আলি রাজনগর সেই যে তল অঞ্চলরে কিছু কিছু রহিব, আউ আউ তো এমিটি কিছু দেখা যাও না, ব্রাহ্মণী তো ঠিক ভাবে আছে, আমি এবে তো হ্যাঁ ব্রাহ্মণী বেসিনকু আসিবা, ব্রাহ্মণীরে তো আজি জানিছেন আপন রেঙ্গালিরে আমি গোটে গেট খোলিছু, রেঙ্গালিরে বর্তমান আমার লেভেল অছি 123.4 মিটর অছি, আউ 5780 কিউমেক পানি পশুছি জলভণ্ডার ভিতরকু, কেন উপরে আমি টিকে বর্ষা পাইছু এবং সেথিপাই বাসুছি, গোটে গেট খোলা হয়েছে যেথিরে কি 2088 কিউমেক পানি যাউছি বাহারকু যাউছি, সমল দেইকি সে পাস করিব, যেহেতু আমার বর্তমান ব্রাহ্মণীর জলস্তর কম অছি, তেণু এই যে রেঙ্গালির জল বিশেষ কিছু আদৌ কিছু ইয়ে করিব না, প্রভাব পকাইব না, সে ব্রাহ্মণী ভিতরে সে পাস করিব। কোন কহিলে প্রতিবর্ষ ছত্তিশগড় ওড়িশা ভিতরে বন্যা জল পর্যটন বৈঠক বসিথায়, চলতি বর্ষ এপর্যন্ত বসে
ସେଇ ଯେଉଁ ବୈଠକ ସେମାନେ ବନ୍ଧ କର୍ତ୍ତୃପକ୍ଷ ତାଙ୍କ ଭିତରେ କଥାବାର୍ତ୍ତା କରି କରନ୍ତି, ଏ ବର୍ଷ କରିପାରିନାହାନ୍ତି, ହୁଏତ ମୋ ପାଖରେ ସେ ଖବର ଆସିନାହିଁ, କିନ୍ତୁ ହୁଏତ ଛତିଶଗଡ଼ କର୍ତ୍ତୃପକ୍ଷଙ୍କର ସମୟ ନଥିବ କି କ'ଣ ହେଇଥିବ, ଆଉ ମୁଁ ସେ ବିଷୟରେ ମୋ ପାଖରେ ସବିଶେଷ ତଥ୍ୟ ନାହିଁ। କଲମା ତ ଗୋଟେ ବ୍ୟାରେଜ, ତେଣୁ କଲମା ବ୍ୟାରେଜରେ ବ୍ୟାରେଜର ନିୟମ ଅନୁସାରେ ସେମାନେ ପ୍ରାୟତଃ ସବୁ ଖୋଲି ଦିଅନ୍ତି। ବରଂ ଯେହେତୁ ମୁଁ କହିଲି ଏବେ ସେପ୍ଟେମ୍ବର ଆସିଗଲାଣି, ସେମାନେ ଆସ୍ତେ ଆସ୍ତେ ସବୁ ବନ୍ଦ କରିବାକୁ ଆରମ୍ଭ କରିବେ, କାହିଁକିନା ତାଙ୍କର ଆଉ ବର୍ଷା ନାହିଁ। ଆଉ ଯଦି ସେମାନେ ଆଶଙ୍କା କରୁଥିବେ, ଯଦି କିଛି ବର୍ଷା ଅଳ୍ପ କିଛି ଦିନ ପାଇଁ ଖୋଲା ରଖିପାରନ୍ତି, ନହେଲେ ସବୁତକ ବ୍ୟାରେଜ ବନ୍ଦ କରିବେ। କେଉଁଠି ନାହିଁ ହୀରାକୁଦରେ ମୋତେ ଲାଗୁନାହିଁ, ଆମେ ଯେହେତୁ ବଢ଼ିବ ବା ନ ବଢ଼ିବ ସବୁ ନିର୍ଭର କରୁଛି ଛତିଶଗଡ଼ରେ ବର୍ଷା ଉପରେ। ଆମେ ଯେଉଁ ଦେଖିଲେ ଯେଉଁ ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଆମେ ବିଚାର କରୁଛେ, ଯେହେତୁ ଛତିଶଗଡ଼ରେ ବହୁତ କମ୍ ବର୍ଷା ଅଛି, ଏବେ ବି ଦେଖାଉ ନାହିଁ ସାଟେଲାଇଟ୍, ଏବେ ବି ଯେଉଁଟା ଆସୁଛି ଆମର 18 ତାରିଖରେ ଯେଉଁଟା ଦେଖାଯିବ, ସେ ବି ଏତେ ଆଗରୁ କିଛି କହିହେବ ନାହିଁ, ଛତିଶଗଡ଼କୁ ଯିବ କି ନଯିବ କିଛି କହିହେଉ ନାହିଁ, ତେଣୁ ଏତେ ସ୍ପଷ୍ଟ ଭାବରେ କିଛି କହିହେବ ନାହିଁ। କିନ୍ତୁ ଯେଉଁ ଆମେ ଯଦି ଦେଖିବା ପାଣିପାଗର ବ୍ୟବହାରକୁ ଦେଖିବା ବା ତା'ର ଇଏକୁ ଦେଖିବା ଗତିକୁ ଦେଖିବା, ସେପ୍ଟେମ୍ବର ମାସରେ ସାଧାରଣତଃ ଛତିଶଗଡ଼ରେ ବର୍ଷା ନଥାଏ। ହଁ ପୂର୍ଣ୍ଣିମା ଆପଣଙ୍କର ଆସୁଛି 19, 20, 21, 3 ଦିନ ଭିତରେ ରହିବ, ନ୍ୟାଚୁରାଲି ଟିକେ ହାଇ ଟାଇଡ୍ ରହିବ ଆମେ ଜାଣିଛେ, ସେଥିପାଇଁ ନଦୀରୁ ପାଣି ନିଷ୍କାସନ ହେବା ପାଇଁ ମୁହାଣରେ ଟିକେ କଷ୍ଟ ହେଇପାରେ, କଷ୍ଟ ହେବ, ତେଣୁ ସେଥିରେ ଟିକେ ଡିଲେ ହେବ, ପାଣି କିଛି ରହିବ, ପହଞ୍ଚୁ ସେ ତ ପାଣି ଯାଉଛି ଚାଲି ଯାଉଛି। ହଁ ଅଳ୍ପ ଟିକେ ବାଧା କରିବ, ସେ ନିଶ୍ଚୟ ବାଧା କରିବ, ସେ ଗୋଟେ ଦିନ ଦୁଇ ଦିନ ସାମୟିକ ବାଧା କରିବ। ଆମେ ଗତ ବନ୍ୟା ପରେ ଯେଉଁ ଯେଉଁ ଜାଗାରେ ଆମର ଦୁର୍ବଳ ନଦୀବନ୍ଧ ଥିଲା, ସେ ସବୁ ଆମେ ଯାହାକୁ ଭଲନେରେବଲ୍ ପଏଣ୍ଟ ବୋଲି କହୁ, ତାକୁ ଆମେ ଆଇଡେଣ୍ଟିଫାଏ କରି ତା'ର କାମ ସବୁ ସରିଯାଇଥିଲା, ଏ ବର୍ଷ ବନ୍ୟା ପୂର୍ବରୁ ସବୁ ସରିଯାଇଥିଲା। ଗଲାଥରକ ଆମେ 49 ବାହାର କରିଥିଲୁ, 49 ପାଖାପାଖି ବାହାର କରିଥିଲୁ, ଏବଂ ସବୁତକର କାମ ସରିଯାଇଛି, ଏବଂ ସେଗୁଡ଼ିକୁ ବି ଆମେ ବର୍ତ୍ତମାନ ଯେଉଁକୁ ଆମେ କହୁଛୁ ଯେଉଁ ୱାଚ୍ ଆଣ୍ଡ ୱାର୍ଡ଼ ରଖିବା, ପ୍ୟାଟ୍ରୋଲିଂ କରିବା, ସେହିସବୁ ଗତ ବର୍ଷର ଭଲନେରେବଲ୍ ପଏଣ୍ଟ ଯେଉଁଟା କାମ ସରିଯାଇଛି, ସେ ବି ଆମର ନଜରରେ ଅଛି। ହଁ ଚଳିତ ବନ୍ୟାରେ ଛୋଟ ଛୋଟ ଘାଇ ସୃଷ୍ଟି ହୋଇଛି, ଆମ ନଜରକୁ ଆସିଛି, ସେ ଘାଇ ତ ପ୍ରାୟତଃ କିଛି ବି ହୋଇଗଲାଣି, ତା'ର ଛୋଟ ରିପେୟାର ବି ସେମାନେ ବାଲିବସ୍ତା ଇତ୍ୟାଦି ଦେଇ କିଛି କରିଛନ୍ତି। ବ୍ରାହ୍ମଣୀରେ ଆମର 3 ଘାଇ ହୋଇଛି, 10-10 ମିଟରର 3 ଘାଇ ହୋଇଛି, ଯାଜପୁରର ରସୁଲପୁର ଆଉ ବରି ବ୍ଲକରେ, ଆଉ ଖୋର୍ଦ୍ଧାରେ ଗୋଟେ ଅଛି କୁସୁମୀଧର ବୋଲି ଛୋଟ ନଳାଟେ ଅଛି, ସେଇ ନଳାରେ ବି 2 ଘାଇ ହୋଇଛି, ଇନ୍ ଟାଙ୍ଗି ବ୍ଲକ। ଆଉ ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ଆଉ ଅନ୍ୟ କୌଣସି ଘାଇ ଆମର ନଜରକୁ ଆସିନାହିଁ, ଖୋର୍ଦ୍ଧାରେ 2 ନାହିଁ, ଆଉ କେଉଁଠି କିଛି ହେଇନାହିଁ। ହଁ ନାହିଁ ଆମେ ତ ପ୍ରତ୍ୟେକ ଉପକୂଳବର୍ତ୍ତୀ ବା ଡେଲ୍ଟାର ସବୁ ଜିଲ୍ଲାରେ ଅଛନ୍ତି, ମୁଁ କହିଲି ନା ଆମର ବର୍ତ୍ତମାନ ବିଭାଗର ସବୁ ଉଚ୍ଚ ପଦାଧିକାରୀ ମାନେ ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି, ଚିଫ୍ ଇଞ୍ଜିନିୟର, ଇଞ୍ଜିନିୟର ଇନ୍ ଚିଫ୍, ସମସ୍ତେ ଗୋଟେ ଗୋଟେ ଜିଲ୍ଲାକୁ ଯାଇଛନ୍ତି, ସେମାନେ ସମଗ୍ର ଜିଲ୍ଲାରେ ବୁଲୁଛନ୍ତି, ପୁରୀ, କଟକ, ଜଗତସିଂହପୁର, ଯାଜପୁର, ବାଲେଶ୍ୱର, ଭଦ୍ରକ, କେନ୍ଦ୍ରାପଡ଼ା, ସବୁ ଜିଲ୍ଲାରେ ଆମର ସମସ୍ତ ସିନିୟର ଅଫିସର ମାନେ ଇଞ୍ଜିନିୟର ଇନ୍ ଚିଫ୍। କେଉଁଠି ନାହିଁ, ମୋ ପାଖରେ ଯେତିକି ଖବର ଆସି ପହଞ୍ଚିଛି 5 ଘାଇ, ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିଲି ସେ 5 ଘାଇ ହୋଇଛି। ସମସ୍ତଙ୍କୁ ଆଲର୍ଟ ଅଛି, ସମସ୍ତଙ୍କୁ ଆଲର୍ଟ ଅଛି, ସମସ୍ତେ ଅଛନ୍ତି, ସବୁ ଜିଲ୍ଲାରେ ଜଣେ ଜଣେ ସିନିୟର ଅଫିସରଙ୍କୁ ଦିଆଯାଇଛି। ହଁ ବୈତରଣୀ ସିଷ୍ଟମ ଏଥରକ ଆମେ ଗୋଟେ ଏମିତି ଅଭୂତପୂର୍ବ ପରିସ୍ଥିତି ଦେଖୁଛୁ, ବୈତରଣୀରେ ଡେଞ୍ଜର ଲେବୁଲ ଉପରକୁ ଯାଇ କମିଯାଉଛି, ପୁଣି ଟିକେ ଉପରକୁ ଯାଉଛି, ଏବେ ଆଜ୍ ଅଫ୍ ନାଓ ଡେଞ୍ଜର ଲେବୁଲ ଅଳ୍ପ ଉପରେ ଆଖୁଆପଦା ଚାଲିଛି। ବୈତରଣୀରେ କ'ଣ ହେଉଛି ନା, ମଝିରେ ମଝିରେ ଯେତେବେଳେ ଆମେ କେଉଁଝରରେ ବର୍ଷା ପାଇଯାଉଛୁ, କାଲି କିଛି ବର୍ଷା କେଉଁଝରରେ ହୋଇଛି, ତେଲକୋଇରେ ବର୍ଷା ହୋଇଛି, ଆନନ୍ଦପୁରରେ ବର୍ଷା ହୋଇଛି, ପାଟଣାରେ ବର୍ଷା ହୋଇଛି, ସୋ ଏଇ ଯେଉଁ ସବୁ ବର୍ଷା ହେଉଛି, ଅଳ୍ପ ପରିମାଣରେ ବର୍ଷା ହୋଇପାରେ, ଗୋଟେ 2 ଜାଗାରେ 100 mm ହୋଇଛି, ଆଉ ସବୁଠି 30 mm 40 mm ବର୍ଷା ହୋଇଛି, କିନ୍ତୁ ତା'ର ପ୍ରଭାବଟା ଆମେ ଆଖୁଆପଦାରେ ଦେଖିପାରୁଛୁ, ସେଇଥିପାଇଁ ବୈତରଣୀରେ ପାଣି ଚାଲିଛି, ଡେଞ୍ଜର ଲେବଲ୍ ପାଖାପାଖି ଅଳ୍ପ ଉପରେ ଚାଲିଛି, ବିପଦ ସଙ୍କେତର ଅଳ୍ପ ଉପରେ ଚାଲିଛି।
ବନ୍ୟା କ'ଣ ଡେଞ୍ଜର ଲେବଲ୍ରେ ତ ଯାଉଛି ଆଉ ଉତ୍ତର ଓଡ଼ିଶାରେ ପ୍ରଭାବ ପଡ଼ିଲେ ଆମର ସୁବର୍ଣ୍ଣରେଖା ବୁଢ଼ାବଳଙ୍ଗ ଏଇ ଦୁଇଟାକୁ ଆମେ ନଜରରେ ରଖିବୁ ଅଛୁ ଆମେ ଏବେ ବି ଅଛୁ ସୁବର୍ଣ୍ଣରେଖାରେ ସୁବର୍ଣ୍ଣରେଖା ଚିଫ୍ ଇଞ୍ଜିନିୟର ସୁବର୍ଣ୍ଣରେଖାର ମାନେ ମୟୂରଭଞ୍ଜ ଜିଲ୍ଲାର ଦାୟିତ୍ୱ ନିଜେ ଦେଖୁଛନ୍ତି ତା ସହିତ ବାଲେଶ୍ୱର ଆଉ ଭଦ୍ରକ ବି ତାଙ୍କର ଦାୟିତ୍ୱରେ ଅଛି ଦେଖିବା ପାଇଁ ଜଳକାର ସ୍ଥିତି ଆପଣଙ୍କର ତିନି ଦିନ ଧରିକି ସେମିତି ସ୍ଥିର ଅଛି ନାହିଁ ଆମେ ଆମେ ସବୁବେଳେ ପାଖାପାଖି ଚବିଶ ଘଣ୍ଟା ଆଗକୁ ଦେଖୁ ହିସାବ କରିପାରୁ ଯେହେତୁ ଆମେ ସେଠୁ ପାଣି ଛାଡ଼ୁଛୁ ଆମର ଆସିକି ପହଞ୍ଚୁଛି ଅଡ଼ଚାଳିଶ ଘଣ୍ଟା ଲାଗୁଛି ଛତିଶରୁ ଅଡ଼ଚାଳିଶ ଘଣ୍ଟା ଲାଗୁଛି ହୀରାକୁଦ ପାଣି ସେହି ହିସାବରେ ଆମେ ଆଗକୁ ସେତିକି କହିପାରିବା ସେ ଦୃଷ୍ଟିରୁ ଦେଖିଲେ ଆମେ ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା 700,000 ଅଛୁ